এই দেখো আমার সাথে কেমন ভাবে ঝগড়া করছে দেখো আমি ঝগড়া করছি আমি কি সাজি দেখো বন্ধুরা দেখো আমি হচ্ছে মডার্ন বউ আর হচ্ছে চাষি তো গাইস দেখো মাখানো হয়ে গেছে রাম মাখা লেবু পাতা গন্ধরাজ না তুমি বাটি দাও পরে এখানে আমি সিট করে দিই ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস তুমি সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সকাল সকাল দেখো আমার বড় আমাকে গরম দেখাচ্ছে তোমরা দেখো সবাই এই দেখো দেখে দাও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু বাজার নিয়ে এসেছে বলে গরমের মধ্যে দেখো বাজার না এই দাও চালের ড্রাম দাও চালটা দিয়ে ও চালের ড্রাম দিয়ে দিও তো দাঁড়াও চালের ড্রামটা নিয়ে আসি তোমায় কে বলেছে বাজার নিয়ে এসে ভরে দিতে আমি ভরে নিতে পারবো হ্যাঁ ঢালছি দাও মনে হয় ঢালি নিয়ে রাখে দাও হ্যাঁ প্রতিদিন ঢেলে দেবে আর গরম দেখাবে আমার আর গরমে যেন ধার ধারি হয়নি দাও আরে দাও নিজেই তো ঢালা শুরু করলাম গাইস তোমাদেরকে আমি একটা হেভি জিনিস দেখাচ্ছি এই দেখো কি বলো তো এটা আম আর এদিকে একটা জিনিস দেখো রয়্যাল দেখো দেখতে পাচ্ছো আম মাখাটা শুধুমাত্র আমার জন্য ওর জন্য কারণ একটা গোটা আম ছিল এটা বড় তো ডাল করার জন্য এনেছি আমি বললাম যে একটু আম মাখা করো তো আমি তখন রান্না করব কিন্তু আমরা মূলত খাবো আজকে খাবে রয়্যাল ছোট্ট পাড়া আম ছোড়ার মেশিন আঠি হয়ে গেছিল কিন্তু তাও মাঝখান থেকে কেটে ফেলেছে পাকা আম খাচ্ছে বাজে সবাই এখনো সেরকম ভাবে পাকেনি মানে যাদের আগে বেরোয় যে আমগুলো সেগুলোই চৈত্র মাস অনেকে আছে এখন নীল ঠাকুরকে না দিয়ে আম খায়নি জানো নীল ঠাকুরকে গঙ্গায় আম দেয় আগে বেশিরভাগ মানুষই খায় না আগে নীল পুজো হবে তারপরে এদিকে রয়্যাল তো দেখো রয়্যাল গ্রুপ আমাদের বাড়ি থেকে আনা হয়েছে পরশু দিন এখনো মাখানো হয়নি এই যে একটা দর্শক বসে আছে চলো লঙ্কা দিই ওর হয়ে গেছে আমচোলা এই লঙ্কা তো গাইস দেখো মাখানো হয়ে গেছে রাম মাখা লেবু পাতা গন্ধরাজ না তুমি বাটি দাও তোমার এটা এখানে আমি সিট করে দিই ডলারে তো চলো খেতে শুরু করি তো গাইস দেখো ওই যে রয়্যাল জীবে জল চলে আসছে আমার কষ্টই কষ্ট জীবনটা দুই কষ্ট হ্যাঁ গো বিশাল কষ্ট তোমার দেখো বন্ধুরা শেষ করে ফেললো পুরো মনে সুখে খেয়েই যাচ্ছে দাও তোমার তো ওই রয়্যাল আছে আমি মাখিয়ে দিলাম আর তুমি আমায় দিচ্ছ না একটু দাও শোনা উদ্ধার করেছো মাখিয়ে দিয়ে ঠিক আছে তো কতই মাখিয়ে দিই একবার মাখিয়ে দিতেই পারে বর ও খাগা দেখো আবার তোমরা কেউ লোভ দিও না তা আমাদের কাছে রয়্যাল অনেক খেয়েছি খাও তুমি এবার আম মাখাটা এখন স্পেশাল ঠিক আছে আমি এগুলো রেডি করি আর ওকে খাচ্ছে খাচ্ছে আমার রেডি হোক তখন দেখাচ্ছি সঙ্গে গাইস দেখো বাটা হয়ে গেছে সব এই দেখো তোমরা কি কি খেতে চাও চলে এসো আমাদের কাছেই পাওয়া যায় রয়্যাল ফল তো দেখো একজন দেখছে কিন্তু খাবে না ওকে মিষ্টি জিনিস দিলে খাবে টক খেতে চায় না বসে আছে ঠিকই খাবে কিনা সন্দেহ অতগুলো চিনি দিলে কি করে ঝাল হবে দেখো গাইস কেটে কেটে পুরো ঘেমে গেছে দেখো এই যে দারুণ তো টেস্ট হবেই
আমার সঙ্গে যখন আমাদের ওই প্রথম দেখা করতে গেছিল রয়্যাল খাওয়ার লোভে তো গেছিল আর ঐশিকে, তাই না? আমাদের ওই নতুন নতুন যে লোক চুপ করে থাকে আগেই যে রয়্যাল গেছের দিকে তাকায় রয়্যাল খাবো। কারেন্ট চলে গেছে, চলো ওটা খেয়ে নিকো। তো গাইস দেখো আমার বরের কি হয়ে গেল গো, আমাকে তোমরা একটু সাপোর্ট করো গো, নালে একা একা আমি কি করে থাকবো। হায় কপাল, হায় কপাল। অ্যাক্টিং করছিল যে আমার কি হয়ে গেছে শুনেছিল না, তো বন্ধুরা দেখলে তো আমরা কিরম কি করছি সারাদিন আজকে, আর এত গরম রোদ খাকা করছে, আর এই রোদের মধ্যে দেখো সোনালি এখন একটু সুস্থ, আমি ভিডিও এডিট করছিলাম বলে ও এখন বাসন মাঝে কত মনে হয়ে গেছে সোনা, দেখো কতগুলো বাসন হয়েছে, যেটাও কম হয়েছে, কিন্তু প্রচণ্ড গরম, রোদটা দেখাই বন্ধুদেরকে, দেখো এখানে একটুও ছিয়া নেই, কারণ কলপাটটা পুরোপুরি রোদ, গাছপালা দেখা যাচ্ছে যে অনেক গাছপালা, কিন্তু গাছপালা সত্যি কম, আমার উপর আজকে একটু রেগে আছে, আমি একটু রাগ দেখিয়েছি ওকে, তাই রাগ ভেঙে দেবো, দেখো কালো কিরকম লাগছে আমাদের যে ওর ধান্দায় শুধু সারাদিন খাই 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 করে 10 টাকা 15 টাকা খেয়ে আমি রোদে আসলে ওর প্রবলেম, আমার কি পড়ে নাকি কালো হয়ে গেছি, উঠবো যাবো দিকে, চলো আমরা এই কাজগুলো সেরে নিয়ে তারপরে স্নান টান করে আবার দেখা হচ্ছে বন্ধুরা, এদিকে সবাই দেখো রূপ পাল্টে গেছে, এদিকে লাইটটা পুরো পড়ছে। তো বন্ধুরা কাজ মোটে শেষ হচ্ছে না, তার কারণ চৈত্র মাসের শেষের দিকে একটু ঘরটা ঝাড়াঝাড়ি করতে হয়, তাই এই যে আমিও করেছি, দুজনে মিলেই করছি একটু হালকা কাজ, হালকা ঝাড়াঝাড়ি আর কি, এই যে দুজন মিলে করছি একসাথে, ঝাড়া তো দুজনকেই দরকার, কারণ ভূত তো দুজনের মাথাতেই আছে। হ্যাঁ তো আমরা এটা ঝাড়াঝাড়ি করে নিই, দেখো একটু হালকা ঝুল, কারণ কম বেশি পরিষ্কার রাখা হয়, ঝুল বেশি নেই আমাদের, হয়ে গেছে পরিষ্কার। দেখো আমি হচ্ছি মডার্ন বউ আর হচ্ছে চাষি, দেখাও একটু গাইজ দেখে দেখাও, আমরা একটা ভিডিও শটের জন্য তো একটা ভিডিও কমেডির জন্য না গো এটা করছি, কি আর করা যাবে, এখন তো ওকে এরকম শাস্তেই হবে, আরো কত কি শাস্তে হবে তার কোনো মানে নেই, তাই না বলো? তো আমরা ভিডিও শটটা করি, তো তোমরা অবশ্যই দেখো, চলো এবার স্টার্ট করি আমরা ভিডিও, চলো আর কি কি ইউটিউব শর্ট বানাবে আমাকে, দিয়ে একটা গান মিলিয়েছি হিজুমে বুঝুমে নাকি, চলো সেরকম, তো চলো স্টার্ট করি, দেখো বন্ধুরা মানে এইভাবে আমি ভিডিও করতে করতে হবে, তো কি হচ্ছে স্মার্ট, চলো আমি বলেছি কোনো গুণা ওকে দুটা ভেজানো করালাম, তো একটু ফানি হলো আজকে, আর এখন আরেকটু কিছু ভিডিও শুট করব, আর আমাকে এই লুকে কিরকম লাগছে, আর এরকম লুকে কি কোনো ফানি ভিডিও দেখতে চাও কিনা আমাকে বলো, কমেন্ট করে জানিও, ফানি ভিডিও কিছু অ্যাড করব যদি তোমরা চাও, আর ওটা দেখো বদমাইশ, আর দেখো আমাদের সঙ্গে এই যে কুচকু রয়েছে, বাবা সবাই সারাদিন শুধু বকে, আর টাটা দাও সবাইকে, সবাই সাবস্ক্রাইব করে দাও, আর এখন কিছু ভিডিও করি, আর আর আজকে এখন বিকালে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে না, চারিদিকে সত্যি দারুণ লাগছে, দারুণ আবহাওয়াটা দারুণ লাগছে, দেখো স্টাইলিশ সেজেছিলাম বলে টিপটাই পরিনি, এখন টিপটা পরে নেব, চলো এই দেখো ক্যারাটে শুরু করে দিয়েছে, একটু বসে থাকতে পারে না, দেখো বন্ধুরা আমরা ভিডিও শট করার জন্য রেডি, আর কিরম করবো বলো, তুমি তো দেখেছো অনেকবার, মানে একটু অন্যরকম করতে হবে তাই তো, হ্যাঁ ও আকাশ দিয়ে শুরু, ও আকাশ দিয়ে শুরু, হ্যাঁ
ও আকাশ এই আসছে এরকম ও আকাশ আমি দেখাতে পারছি না ও আকাশ সবুজ সবুজ এরকম তাই তো ঠিক করে করো ও এরকম দেখায় না ও আকাশ শোনা শোনা এই মাটি এরকম ভাবে দেখাতে হবে ঠিক হয়ে যাবে দেখো বন্ধুরা ইউটিউব শর্টের জন্য কত কিছু করতে হচ্ছে হ্যাঁ কত থাকো আমি এসে করতে হচ্ছে চলছে তো হলো শর্ট করতে হবে ঠিক আছে তাই করছি কত থাকো এরকম আমি ফার্স্টে সাইডে থাকি এরকম তাই তো ও আকাশ তো বন্ধুরা আর কি এখন আমরা একটু এনজয় করছি দুজন দুজনের কাছে হ্যাঁ খুব খারাপ কিছু না অবিয়াসলি দুজন একসাথে থাকতে ভালোবাসি তাই সবসময় একসাথেই থাকার চেষ্টা করি অল টাইম একসাথেই থাকার চেষ্টা করি আমাদের বাবুটা বাবু এদিকে আসো আমাদের সঙ্গে সবসময় থাকে খোড়া হয়েছো এই খোড়া ছেলেটাকে কে পয়সা দেবে তোমার কি বন্ধুরা তো আজকে আবহাওয়াটা সত্যি দারুণ লাগছে দারুণ সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো টাটা ভালো থেকো।